Hello everyone. Now we are traveling to Manikgunj Darbar Sharif Bishwo Ijtema. এখন আমরা একটা এই অটো ভাড়া করলাম। এই অটোতে করে আমরা এখন আপাতত বান্দুরা যাব। বান্দুরা থেকে জানতে হবে আমরা মানিকগঞ্জ যাব। টাকা চলে। এই অটো তো অলরেডি উঠে গেছে এবং বান্দুরা উদ্দেশ্যে রওনা দিছি। মেট্রোতে উঠেছি। এখন আমরা মেট্রোতে আসছি। তো আমরা অবশেষে বান্দরে এসে বললাম, ঠিক আছে, তো এখান থেকে আমাদের জামসা যাওয়া হবে। আমাদের সামনে আমরা জামসার জন্য রওনা দিচ্ছি। তো অবশেষে আমরা জামসার জন্য রওনা হচ্ছি। এখান থেকে আমরা মানিকগঞ্জ যাব। তারপরে এখান থেকে আমরা মানিকগঞ্জ রওনা দিব। লেটস গো। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আই উঠা বসেন, সবাই উঠা বসেন, সবাই উঠা বসেন, মানিকগঞ্জ যাবেন উঠা বসেন। মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে গাড়ি স্টার্ট নিয়েছে, আমরা অবশেষে মানিকগঞ্জ শহরটা নেমে গেলাম, রিক্সার মধ্যে উঠে গেলাম, ঠিক আছে। আমরা এখন দরবারের দিকে রওনা হচ্ছি। মানিকগঞ্জ স্টিমার ভিতরে ঢুকে গেলাম, ঠিক আছে। তো এখানকার ভলান্টিয়ারগুলো ফোন আমাদের ফোন নিয়ে যায়, ঠিক আছে। তো এখান দিয়ে মানুষের জন্য হাঁটা যাচ্ছে না, ঠিক আছে। আমার ধরবো বলে ফোন নিয়ে যাই বাদ দিয়ে। প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা ইজতেমার ময়দানে চলে আসছি, মানে দরবার শরীফে বিশ্ব ইজতেমা। আসলে প্রচন্ড শীত, শীতের তীব্রতা একটু বেশি। আমরা এখন ইজতেমার ময়দানে আছি, মাঠের ময়দানে। আসলে শীতের কারণে সবাই ত্রিপল দিয়ে রাখছে, এই কারণে আমরা কবুল করবেন, বরকত দিবেন। অনেকের নাম চলে আসছে যারা গত বছরে এই সময় জীবিত ছিল। এই বছর আগামী বিশ্বাস এক বস্তা চাউল দিয়ে যাই। আগামী বিশ্বাস এই মাদ্রাসা ছাত্র আশা কবুল করে না। মাদ্রাসার জন্য মাদ্রাসার তালেবে ইলম আমার এক ভাই, উনি দিচ্ছেন 700 টাকা, আল্লাহ কবুল করে দাও। আর এক ভাই দিচ্ছেন কুমিল্লা পড়াশোনা করে এক ভাই এক বস্তা চাউল, আল্লাহ কবুল করে দাও। মেহরবানি করে আমরা সবাই আগে আসি,
ভিতরের সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারলাম না আমরা, এর জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। লক্ষ লক্ষ মানুষ ইস্তেমার মাঠ থেকে বের হচ্ছে। ইস্তেমা সমাপ্ত করে এখন আমরা বাসার আল্লাহ হাফেজ।